দবিরুল ক্ষোভ প্রকাশ করে বলেছেন, মনে হয় ইউএনও ডিসি তারাই দেশটার মালিক। যুবদল সভাপতি বললেন, সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এবার জানিয়ে দেব, ঢাকায় আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী, ঘোষণা আসতে পারে মিশন খোলার। মিয়ানমারের সেনা অভ্যুত্থানে 2 বছর পূর্তি, যুক্তরাষ্ট্র ও মিত্রদের নতুন নিষেধাজ্ঞা। পুলিশি নিপীড়ন বন্ধে যে কোনো মূল্যে আইন করা হবে বললেন কমলা হ্যারিস। সর্বশেষ জানিয়ে দেব, বিক্ষোভে উত্তাল পাকিস্তান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। সংবাদটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। সবার আগে সবচেয়ে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মনে হয় ইউএনও ডিসি তারাই দেশটার মালিক। সরকারি কর্মকর্তাদের খবরদারিতে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য দবিরুল ইসলাম। তার মতে, এখন জনপ্রতিনিধিরা নন প্রকৃত ক্ষমতার মালিক, সরকারি কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনার অংশ নিয়ে দবিরুল ইসলাম বলেন, বর্তমানে আমাদের এলাকায় যে সরকারি কর্মকর্তা আছেন ইউএনও ডিসি তারাই মনে হয় দেশটার মালিক। তারা যা করেন সেটাই চলে, একটা কম্বল পর্যন্ত আমরা দিতে পারি না। নিজেরা আমরা কিনে দিচ্ছি, কিন্তু সরকারি যে ত্রাণ আসে সেগুলোর একটাও আমাদের দেওয়া হয় না। আমরা চাই তারা দয়া করে বলেন, লোকটাকে পাঠিয়ে দিন একটা স্লিপ দিয়ে, আমি কম্বলটা দিয়ে দেবো, এটা হচ্ছে আমাদের অবস্থা। আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন, এই সংসদে অনেকে আছেন যাদের এলাকায় কর্মকর্তারা রাজত্ব চালাচ্ছেন। আমরা নামমাত্র নির্বাচিত হয়েছি, প্রকৃত ক্ষমতার মালিক তারাই। ত্রাণ বিতরণ কার্যক্রমে সংসদ সদস্যকে সম্পৃক্ত না করায় ক্ষোভ প্রকাশ করে দবিরুল ইসলাম বলেন, আমরা ইউএনও সরকারি কর্মকর্তারা যারা তাদের দয়া চলছি। আমি 7 বারের এমপি, নিজ জেলা ও নিজের নির্বাচনী এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তারা সবকিছু করেছেন উল্লেখ করে ঠাকুরগাঁও 2 আসনের সংসদ সদস্য দবিরুল বলেন, ভাবরা এই যে তাদের কথার যুদ্ধ করে দেশটা স্বাধীন হয়েছিল, আমরা তাদের কাছে অবাঞ্ছিত ব্যক্তি। আমরা কিছু চাইলে, কোনো কাজ করতে চাইলে বলেন, লোক পাঠালে আমরা তাদের কথা শোনা হয় না। সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বললেন যুবদল সভাপতি। জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সদ্য কারামুক্ত সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, শেখ হাসিনা মনে করেছেন আমাদের জেলে আটকে রেখে আন্দোলন বন্ধ করা যাবে, কিন্তু আমাদের আন্দোলন শেখ হাসিনার সরকার পতন না হওয়া পর্যন্ত চলবে। আজ বৃহস্পতিবার রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফুলের শুভেচ্ছা গ্রহণপূর্বক সংক্ষিপ্ত বক্তব্যে যুবদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। এর আগে বিকেল 5:15 দিকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান সুলতান সালাউদ্দিন টুকু। যুবদল সভাপতি টুকুকে শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির মধ্য দিয়ে আন্দোলনে নতুন শক্তি ফিরে এসেছে। আমরা আশাবাদী, চলমান আন্দোলনেই সরকারের পতন ঘটবে। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশ আজ হায়নার কবলে পড়েছে, আমরা বাংলাদেশকে মুক্ত করব, এই সরকারের সময় বেশি দিন নেই। জনসম্পৃক্ত আন্দোলনে অচিরে এই সরকারের পতন ঘটবে। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন ধরে আমাদের নেত্রীকে কারাগারে বন্দি করে রেখেছে, নেত্রীর মুক্তি না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন মাঠে থাকব। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলমান আন্দোলনের মধ্য দিয়েই আমরা দেশ ও দেশের জনগণকে মুক্ত করব ইনশাল্লাহ। এ সময় বিএনপির কার্যালয়ের সামনে মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু সহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঢাকায় আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী, ঘোষণা আসতে পারে মিশন খোলার। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন ঢাকা সফরের সময় এখন আর্জেন্টিনার একটি মিশন খোলার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। মুখপাত্র সেহেলি সাবরিন এক সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেছেন, বাংলাদেশ বাণিজ্য বিনিয়োগ সহ একাধিক ক্ষেত্রে ল্যাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ দেখতে পাচ্ছে। তিনি বলেন, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো আসন্ন ঢাকা সফর ল্যাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বৈচিত্র্যময় গভীর করার প্রচেষ্টার অংশ। সাবরিন জানান, ল্যাতিন আমেরিকার দেশগুলো বিভিন্ন সুযোগ অন্বেষণ করতে 2009 সালে একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কাজ করে। মুখপাত্র জানান, আগামী 27 ফেব্রুয়ারি আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ফরেন অফিস কনসালটেন্স সময় দুই দেশ এক বা একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। মেসি আসছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এটা এখনো নিশ্চিত নয়। তবে তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে নিশ্চিত হতে পারলে তা আপনাদের জানাবো। জানা গেছে, আর্জেন্টিনা ঢাকায় তার মিশন বা কনসুলেট খুলতে নীতিগতভাবে সম্মত হয়েছে এবং বাংলাদেশ সরকারেরও আর্জেন্টিনা একটি মিশন খোলার পরিকল্পনা রয়েছে। এদিকে বাংলাদেশ ইতোমধ্যে ব্রাজিলে একটি মিশন খুলেছে।
মিয়ানমারের সেনা অভ্যুত্থানের 2 বছর পূর্তি যুক্তরাষ্ট্র ও মিত্রদের নতুন নিষেধাজ্ঞা। অভ্যুত্থানের 2 বছর পূর্তিতে মিয়ানমারের সেনা সরকারের 6 কর্মকর্তা ও 3 প্রতিষ্ঠানের উপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। অন্যদিকে দেশটির সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত রাখার অঙ্গীকার করেছে চীন। জান্তা সরকারের 2য় বার্ষিকীতে মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর কাছ থেকে এই ঘোষণা আসে। এদিন দেশটির নির্বাচন কমিশন, খনি কোম্পানি ও জ্বালানি সংস্থা এমওজির একাধিক সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি দপ্তর। অভ্যুত্থানের পর এই প্রথম মিয়ানমারের সর্বোচ্চ রাষ্ট্রীয় জ্বালানি সংস্থার উপর এ ধরনের নিষেধাজ্ঞা দিল ওয়াশিংটন। জান্তা সরকারের আয়ের সর্ববৃহৎ উৎস হওয়া এমোজির বহু আগে থেকে নিষেধাজ্ঞার দাবি জানিয়ে আসছিল বিভিন্ন মানবাধিকার সংগঠন। এদিকে বিমান হামলা ও নিরীহ নাগরিকদের উপর নির্যাতনের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আলাদাভাবে বিভিন্ন প্রতিষ্ঠান ও কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়া। মঙ্গলবার এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের পক্ষ থেকে এ সম্পর্কে বিস্তারিত জানানো হয়। এদিকে শুক্রবার কঠোর আইন জারির পর এবার নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু করেছে জান্তা সরকার। এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে বেইজিং, যদিও বেশিরভাগের দাবি গণতান্ত্রিক দল দমনেই করা হয়েছে নতুন নির্বাচনী আইন। পুলিশি নিপীড়ন বন্ধে যে কোনো মূল্যে আইন করা হবে বললেন কমলা হ্যারিস। পুলিশি নিপীড়ন এবং বর্ণবাদী আচরণ বন্ধে যে কোনো মূল্যে আইন করা হবে যুক্তরাষ্ট্রে, এমন প্রত্যয় জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। খবর ইউএস টুডের। পুলিশি নির্যাতনে নিহত কৃষ্ণাঙ্গ তরুণ টায়ার নিকোলসের শেষকৃত্যে অংশ নিয়ে দেশটির প্রশাসন পর্যায়ের বর্ণবাদী আচরণ বন্ধে এই ঘোষণা দেন কমলা হ্যারিস। এ সময় মার্কিন পুলিশের অসদাচরণের প্রতি ক্ষোভ জানিয়ে কমলা হ্যারিস বলেন, কংগ্রেসের উচিত দ্রুত এ সংক্রান্ত বিল পাশ করা। বুধবার সম্পন্ন হয় টায়ার নিকোলসের শেষকৃত্য। শোক উপস্থিত হন মানবাধিকার কর্মী আল শার্পটন, পুলিশি নির্যাতনে নিহত জর্জ ফ্লয়েডের পরিবারের সদস্য সহ হাজারো মানুষ। এ সময় পুলিশি ব্যবস্থার পরিবর্তনের সরকারের প্রতি আহ্বান জানান নিকোলসের মা। প্রসঙ্গত গত 7 জানুয়ারি পুলিশের নির্যাতনে গুরুতর আহত হন 29 বছর বয়সী কৃষ্ণাঙ্গ তরুণ টায়ার নিকোলস। 3 দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিকোলসের উপর বর্বরতার ভিডিও প্রকাশের পর বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে পুরো দেশ। ন্যায় বিচার ও কৃষ্ণাঙ্গদের সুরক্ষার দাবিতে বিক্ষোভে নামে হাজার হাজার আন্দোলনকারী। বিক্ষোভে উত্তাল পাকিস্তান। পাকিস্তানে কয়েকদিনের ব্যবধানে ঘটে গেছে 2টি সন্ত্রাসী হামলা। এর প্রতিবাদে বিক্ষোভ হয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কয়েকটি শহরে। এতে অংশ নিয়েছেন দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তাও। সাম্প্রতিক এসব হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তারা। এ সময় পুলিশের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন আছে জানিয়ে সন্ত্রাসবাদের সামনে মাথা নত না করার প্রত্যয় ব্যক্ত করেন বিক্ষোভকারীরা। পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদে ভয়াবহ আত্মঘাতী বোমা বিস্ফোরণ আর তার একদিন পরেই পাঞ্জাব প্রদেশে পুলিশ স্টেশনে হামলার ঘটনায় উত্তাল খাইবার পাখতুনখোয়া প্রদেশ। এই দুই সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে বুধবার বিক্ষোভ হয়েছে প্রদেশটির কয়েকটি শহরে। তবে এই বিক্ষোভে দেখা গেছে ব্যতিক্রমী ঘটনা। সাধারণ মানুষের সঙ্গে বিক্ষোভে অংশ নিয়েছেন দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তারা। এ সময় সন্ত্রাসী হামলায় পুলিশ সদস্য নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানান তারা। হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলেন, আমরা বিক্ষোভে যোগ দিতে বাধ্য হয়েছি। পাকিস্তানের ইতিহাসে প্রথমবার এমনটা হয়েছে। আমাদের সঙ্গে কেন এমন ঘটনা ঘটছে, কতদিন চলবে এটা? আমরা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।